আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো করিমগঞ্জ লোকসভা আসনে ভারতীয় জনতা পার্টির করিমগঞ্জ হাইলাকান্দি জেলার অধিকাংশ কর্মীর প্রথম পছন্দের প্রার্থী সুব্রত ভট্টাচার্য দলীয় এক নির্ভরযোগ্য সূত্রে এই খবর পাওয়া গেছে কিছু কর্মীরা আবার মিশন রঞ্জন দাসের পক্ষে মত দিয়েছেন মূল টিকিট প্রত্যাশী এখন এই দুজনই এছাড়া দু একজনের নাম এসেছে মহিলা দাবিদার হিসাবে নাম এসেছে শিপরাগুনের আর এই সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়ে গুয়াহাটি পাঠ দিলেন করিঙ্গল লোকসভা কেন্দ্রের আহ্বায়ক বিজুলি কলিতা মেদি। দলের প্রদেশ কমিটির হাতে এই তালিকা তুলে দেবেন তিনি দলীয় টিকিট প্রদানে এই তালিকা অনেক গুরুত্বপূর্ণ ফলে গোপন কক্ষে নির্দিষ্ট দলীয় পদাধিকারীদের মন্তব্য নথিভুক্ত করেছেন দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক জানা গেছে করিমগঞ্জ জেলায় মতামত জানানো আশি শতাংশ বিজেপির কর্মীরা নিজেদের প্রথম পছন্দ হিসেবে সুব্রত ভট্টাচার্যকে বেছে নিয়েছেন হাইলাকান্দি জেলায় অন্তত পঁচানব্বই শতাংশ বিজেপি কর্মীরা সুব্রতকে নিজের পছন্দ বলেছেন করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি দলের টিকিটকে লাভ করেছেন এ নিয়ে বেশ কয়েকদিন থেকে জলগুলা চলছে সংরক্ষণমুক্ত এই আসনে প্রথমে কয়েকজন প্রার্থীর নাম বেশি আসলেও নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তালিকা ছোট হতে শুরু হয়েছে দলের প্রদেশ কমিটি রাজ্যের বারোটি আসনে পর্যবেক্ষক মোতায়েন করেছে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে দুদিনের মধ্যে নির্দিষ্ট এলাকা গিয়ে এই আসনগুলোর সম্ভাব্য প্রার্থী তালিকা তৈরি করে প্রদেশ কমিটির হাতে পাঠাতে হবে আর এক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে দলের মণ্ডল মোর্চা জেলা কমিটি ইত্যাদির সদস্যদের মতামতের সে অনুযায়ী করিমগঞ্জ হাইলাকান্দি জেলা নিয়ে গঠিত করিমগঞ্জ লোকসভা আসনের দায়িত্বপ্রাপ্ত সহ পর্যবেক্ষক বিজুলি কলিতা মেদি মঙ্গলবার করিমুঞ্জে উপস্থিত হন পর্যবেক্ষক হিসেবে দায়িত্বপ্রাপ্ত অজন্তা কারণে উপস্থিত হতে পারেননি জেলা বিজেপি কার্যালয়ে এক বিশেষ সাংগঠনিক সভা এদিন আয়োজিত হয় যদিও নির্দিষ্ট পদাধিকারীদের মতামত নেওয়ার জন্য এই সভা ডাকা হয়েছিল করিমগঞ্জ জেলার বারোটি এবং হাইলাকান্দি জেলার নয়টি মণ্ডলের সভাপতি ও সম্পাদক উপস্থিত ছিলেন এছাড়া জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য খোর কমিটির সদস্য এবং বিভিন্ন মোর্চার সভাপতিরা এতে উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে একটি ছোট সভা শেষ হওয়ার পর গোপন কক্ষে এক এক করে নির্দিষ্ট পদাধিকারীকে ডেকে মতামত নেন বিজুলি কলিতা দলীয় সূত্রে খবর পাওয়া গেছে অধিকাংশ মণ্ডলের প্রথম পছন্দের প্রার্থী হিসেবে জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্যের নাম রয়েছে এরপর রয়েছে রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশন রঞ্জন দাসের নাম যদিও তিনজনের নামের তালিকা তৈরি হয়েছে কিন্তু মূল দাবিদার হিসেবে রয়েছেন এই দুজনই যদিও মিশনবাবু মাস খানেক ধরে প্রকাশ্যে বলে আসছেন তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত সে অনুযায়ী কাজ চালিয়ে যাচ্ছেন গ্রাম শহরে বিগত দিনের রাজনৈতিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি এদিকে সম্প্রতি দিল্লিতে দলের কেন্দ্রীয় সমাবেশ শেষ করে করিমগঞ্জে ফিরে কোমর বেঁধে মাঠে নেমেছেন সুব্রত ভট্টাচার্য যদিও প্রথম থেকেই তার প্রতিদ্বন্দ্বিতা করার বিষয় নিয়ে দলের মধ্যে আলোচনা চলছিল কিন্তু গত কয়েকদিন থেকে এটা প্রায় পরিষ্কার যে করিমুন আসনে এক শক্ত টিকিট দাবিদার সুব্রত একটি সূত্রের খবর অধিকাংশ মণ্ডল মোর্চার পদাধিকারীরা সমর্থনদান নিয়েছেন সুব্রতকে কয়েকজন আবার মিশন বাবুর পক্ষে সমর্থনদান নিয়েছেন তবে প্রার্থী তালিকা গুয়াহাটি নিয়ে যাওয়া হয়েছে এখন দিল্লি এবং দিশপুর স্থানীয় দলীয় কর্মী সমর্থকদের কতটা গুরুত্ব দিচ্ছে সেটাই হবে লক্ষণীয় অপরদিকে শিলচরে কংগ্রেস আত্মসমর্পণ করলে বিজেপিকে টক্কর দেবে তৃণমূল বললেন সুস্মিতা দেব কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে আসন ভাগাভাগি নিয়ে কোনো সমঝোতা সূত্র এখনও তৈরি হয়নি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশ আসনে লড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগির রাস্তায় যেতে এখনও মোদী রাজি নন তিনি তাই দুই দলের জোট সমীকরণ বিষ পাওয়া এদিকে জানা যাচ্ছে কংগ্রেস দল শিলচর লোকসভা আসনটি তৃণমূলকে ছেড়ে দিতে রাজি তবে তারা করিমগঞ্জ আসনের দাবি ছাড়তে চাইছেন না অন্যদিকে তৃণমূল ও করিমগঞ্জের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য অত্যন্ত আগ্রহী তবে কংগ্রেস শিলচুর আসনটিতে আত্মসমর্পণ করে দিলে তৃণমূল এখানেও ভালো লড়াই দেবে বলে জানালেন সুস্মিতা দেব তৃণমূল কংগ্রেস নেত্রী বলেন আমরা কংগ্রেস দলের কাছে তিনটি লোকসভা আসনে লড়তে চেয়েছি তার মধ্যে একটি বরা কুবুত্তকার দ্বিতীয় আসনটি কোকরাজার আর তৃতীয় উজান আসামের যেকোনো একটি আসন এভাবে একটি বাঙালি অধ্যুষিত অন্যটি পাহাড়ি জনজাতি ও উজানে বর্ণ অসমীয়াদের আধিক্যতকে আসনে প্রার্থী দিতে চাইছে তৃণমূল কংগ্রেস কারণ এভাবে রাজ্যের সমস্ত জনগোষ্ঠীর মধ্যে একটি ভারসাম্য রাখা যায় তবে একই সঙ্গে তিনি জানালেন তৃণমূল কংগ্রেস আসামের যে কোনো আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত সুস্মিতা বলেন শিলচর লোকসভা আসনের একটি পৃথক ঐতিহ্য রয়েছে এখান থেকে সন্তোষ মোহন দেব কবীন্দ্রপুর কায়স্তরা জয়ী হয়ে কেন্দ্রে মন্ত্রী হয়েছেন আমি শিলচরের সাংসদ হওয়ার পর দেশে মহিলা কংগ্রেসের সমানেত্রী হই কিন্তু কংগ্রেস দল এমন একটি ঐতিহ্যবাহী আসনের গরিমা নষ্ট করতে চাইছে তৃণমূল নেত্রীর মন্তব্য কংগ্রেস যদি শিলচর আসনে আত্মসমর্পণ করতে চায় তাহলে তারা দ্রুত সেটা করুক বিষয়টি জুলিয়ে রেখে শেষ মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে এই আসনটি ছাপিয়ে দেওয়া উচিত নয় আগে বাগে এই আসনে কংগ্রেস আত্মসমর্পণ করলে তৃণমূল কংগ্রেস বিজেপিকে শক্ত লড়াই দেবে শিলচর লোকসভা আসন এখন বিজেপির দুর্বেদ্য ঘাঁটি গত লোকসভা ভোটে বিজেপির রাজদীপ রায়ের কাছে আশি হাজারেরও অধিক ভোটে হেরেছিলেন সুস্মিতা দেব গত পাঁচ বছরের পরিস্থিতি বিজেপির আরও অনুকূলে এসেছে দুই হাজার একুশ সালের বিধানসভা ভোটে দীপায়ন চক্রবর্তী বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন বর্তমানে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা সহ অন্যান্য ফ্যাক্টর মিলিয়ে বিজেপির পক্ষে জোয়ার রয়েছে বলেই ধারণা এই পরিস্থিতিতে শিলচুরে বিজেপিকে টক্কর দেওয়া কঠিন একথা জানেন সুস্মিতা নিজে তবে তিনি বললেন এই আসনে তৃণমূল কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করলে বিজেপিকে অন্তত ওয়াকুবার দেবে না শেষ পর অবধি কঠিন লড়াই চালিয়ে যাব আমরা প্রসঙ্গত একের পর এক নেতার দল ত্যাগের জেরে কংগ্রেসের এখন কার্যত দিশেহারা অবস্থা তারা শিলচর লোকসভা আসন সহ রাজ্যের অধিকাংশ স্থানে জেতার মতো পরিস্থিতিতে নেই কিন্তু সংখ্যালঘুবুর বেশি থাকায় করিমগঞ্জ লোকসভা আসনের দাবি ছাড়তে রাজি নয় কংগ্রেস ফলে তৃণমূলের সঙ্গে জুট রক্ষার তাগিদে শিলচর লোকসভা আসন মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ছাড়তে চাইছে কংগ্রেস অপরদিকে বরাকের ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসায় আর যেতে হবে না বাইরে দাবি দুই বিশেষজ্ঞের শুক্রবার শিলচর মেডিকেলের উদ্বোধন টাটার হাসপাতালে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরের তৈরি আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের ক্যান্সার হাসপাতালের উদ্বোধন হতে চলেছে আগামী এক মার্চ শুক্রবার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা হাসপাতালে ইতিমধ্যে এসে পৌঁছেছেন দুজন ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর কান্নান বেঙ্কটস্বামী এবং ডক্টর ফুলকুমারী তালুকদার দুজনেই জুরগোলায় দাবি করেছেন উন্নত চিকিৎসার জন্য বরাকুকার ক্যান্সার রোগীদের আর যেতে হবে না বাইরে এই হাসপাতালে মিলবে সব ধরনের উন্নত চিকিৎসা সেবা উদ্বোধনী অনুষ্ঠানের প্রস্তুতি ক্ষত্যতি দেখতে মঙ্গলবার হাসপাতালে যান বিধায়ক কৌশিক রায় জেলা আয়ুক্ত রোহন কুমার সুপার নুমল মাহাতো সহ প্রশাসনের অন্য কয়েকজন আধিকারিক চিলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্ত দীর্ঘ সময় ধরে তারা প্রস্তুতি সত্যি দেখার ফাঁকে কথা বলেন ডক্টর কান্নান বেঙ্কটস্বামী এবং ডক্টর ফুলকুমারী তালুকদারের সঙ্গে প্রস্তুতি পর্ব দেখার মধ্যে দুই বিশেষজ্ঞ সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান হাসপাতালে ক্যান্সার চিকিৎসার বিভিন্ন বিভাগ রয়েছে প্রতিটি বিভাগেই রয়েছে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা আর হাসপাতালে শ্রদ্ধার সংখ্যা একশো ত্রিশের থেকেও বেশি ডক্টর কান্নান ও ডক্টর তালুকদার জানান ইতিমধ্যে তারা দুজনে এসে পৌঁছেছেন এসেছেন কয়েকজন জুনিয়র ডাক্তারও ডক্টর কান্নান মেডিকেল অনকোলজি এবং ডক্টর তালুকদার রয়েছেন রেডিয়েশন অনকোলজির দায়িত্বে অন্যান্য বিভাগের বিশেষজ্ঞরা এসে পৌঁছাবেন শীঘ্রই দুজনেই দাবি করেন এই হাসপাতালে যে পরিকাঠামো রয়েছে এতে করে এ অঞ্চলের ক্যান্সার রোগীদের আর উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে হবে না এখানেই তারা পেয়ে যাবেন উন্নত চিকিৎসা সেবা ডক্টর তালুকদার এল টু স্তরের এই হাসপাতালে রেডিয়েশন অনকোলজি সার্জিক্যাল অনকোলজি মেডিকেল অনকোলজি ডায়াগনস্টিক রেডিওলজি ইন্টারভেনশন রেডিওকোলজি ইত্যাদি সব বিভাগই রয়েছে প্রসঙ্গত আসাম সরকার ও টাটা ট্রাস্টের সমন্বয়ে গঠিত আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন গড়ে তুলেছে যা চকচকে এই হাসপাতাল কেউ ওই হাসপাতালে গেলে তার বড় বড় শহরের কোনো নামজাদা হাসপাতালের কথা মনে পড়ে যেতে বাধ্য এই হাসপাতাল তৈরির জন্য সব নিয়ে বে হয়েছে দুইশো পঁয়ষট্টি কোটি টাকা হাসপাতাল ভবনটি সাত তোলার দুইশো পঁয়ষট্টি কোটির মধ্যে একশো পঞ্চাশ কোটি বে হয়েছে ভবন তৈরিতে এবং একশো পনেরো কোটি দিয়ে কেনা হয়েছে চিকিৎসা সহায়ক বিভিন্ন যন্ত্রপাতি ডক্টর কান্নান বলেন বর্তমানে দেশে যেভাবে ক্যান্সার রোগীর সংখ্যা বাড়ছে এতে দেশের বিভিন্ন স্থানে এভাবে পিপিপি মডেলে ক্যান্সার হাসপাতাল গড়ে তোলা খুবই জরুরি এবং চিকিৎসা ব্যয় খুবই কম জানা গেছে হাসপাতাল পরিচালনার সঙ্গে শিলচর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সংযোগ নেই ক্যান্সার হাসপাতাল চলবে আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের তত্ত্বাবধানে অপরদিকে তদন্তে দোষী প্রমাণিত হলে কাউকে রেহাই নয় বললেন পুলিশ সুপার দিল্লি ফেরত যুবতীদের জবানবন্দি গ্রহণ এসপি অফিসে দিল্লিতে স্বাস্থ্য প্রতিষ্ঠানে প্লেসমেন্টের নামে প্রতারিত যুবতীদের অভিযোগ যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে কাচার পুলিশ প্রশাসন যুবতীদের অভিযোগ অনুযায়ী প্লেসমেন্ট দেওয়ার নামে যদি অভিযুক্ত সংস্থার কর্মকর্তাদের উদ্দেশ্য অসৎ হয়ে থাকে সেক্ষেত্রে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়া বড় ব্যক্তিগতভাবে তদন্ত করছেন একথা জানিয়েছেন কাচারের পুলিশ সুপার নুমল মাহাত্তা দিল্লি থেকে ফেরা যুবতীদের এদিন পুলিশ সুপার কার্যালয়ে দিনভর পৃথকভাবে জবানবন্দি গ্রহণ করা হয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিযুক্তদের পক্ষ থেকে দু তিনজন এদিন বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে সাক্ষাৎ করেন গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে আত্মপক্ষ সমর্থন করে তারা নিজেদের অভিমত তুলে ধরেছেন এদিকে সংবাদ মাধ্যমকে পুলিশ সুপার জানান সোমবার দিল্লি থেকে ফেরা যুবতীদের মধ্যে দশজন তার সঙ্গে সাক্ষাৎ করেন প্রত্যেকের বয়স কুড়ি থেকে পঁচিশ বছর যাদের শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গোটা ঘটনার বৃত্তান্ত তুলে ধরে এক্ষেত্রে তারা নিজেদের অভিজ্ঞতার চিত্র বর্ণনা করেছেন যতটুকু অনুমান করা হচ্ছে এতে একটা কথা স্পষ্ট যে স্কিল ইন্ডিয়া স্কিমের অধীনে কাছাড় এবং পার্শ্ববর্তী জেলার ত্রিশ জন যুবতীকে প্লেসমেন্ট দেওয়ার নামে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল তাদের নার্স দাত্রীর প্রশিক্ষণ দেওয়া হয় যুবতীদের নয়ডার সরদার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে পরে গাজিয়াবাদের বেসরকারি হাসপাতালে হাউস কিপিং স্টাফ হিসাবে নিয়োগ করা হয় এসপি নুমল মাহাত্মা জেলা পুলিশ গোটা ঘটনার অনুসন্ধান করছে যুবতীদের ন্যায় দেওয়ার অবশ্যই চেষ্টা চালানো হচ্ছে ইতিমধ্যেই কাতার পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিয়ে দিল্লির পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এছাড়া যারা যুবতীদের নিয়ে গিয়েছিল তাদের সঙ্গেও আলোচনা হয়েছে তিনি আশ্বস্ত করে বলেন যারা যুবতীদের নিয়ে গিয়েছিল তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি পাবে এতে কাউকে রেহাই দেওয়া হবে না তিনি এও বলেন নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যেকের জবানবন্দি গ্রহণ করেছেন ত্রিশ জনের মধ্যে সরাসরি শিলচর ফিরেছে আঠারো জন যুবতী এদের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে মামলা নথিভুক্ত হয়েছে এএসপি প্রিয়া বড় এই মামলার তদন্ত করছে যেখানে অভিযুক্ত প্রতিষ্ঠানের উদ্দেশ্য সম্পর্কে পুলিশ তদন্ত করছে এক্ষেত্রে দোষীদের কোনোভাবেই রেহাই দেওয়া হবে না এটা নিশ্চিত বলেন পুলিশ সুপার আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত